আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, এমএস টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাব জর্ডানের করোনা পরিস্থিতি, জর্ডানে করোনায় কতজন আক্রান্ত হয়েছে এবং কতজন মৃত্যুবরণ করেছেন। তো এই বিষয়ে সকল তথ্য জানতে ভিডিওটি পুরো দেখতে থাকুন। আমরা এখনই চলে আসছি ইন্টুর পর। জর্ডানে করোনা ভাইরাসে গতকাল রাত পর্যন্ত 259 জন জর্ডানে করোনায় আক্রান্ত হয়েছে এবং 3 জনের মৃত্যু হয়েছে। এই 259 জনের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজনও নেই। জর্ডান প্রবাসী যে সকল ভাই বোনেরা আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, তারা জর্ডানের আইন মেনে চলবেন। জর্ডান সরকার মানে লকডাউন করে দিয়েছে টোটাল জর্ডানকে। এখন অবশ্য প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিছু কিছু দোকানপাট খোলা থাকে। তো আপনাদের যদি একেবারেই মানে দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিস একেবারেই মানে সম্ভব না হয়, তাহলে হয়তো বের হবেন কিছু কেনার জন্য, আর নয়তো আপনারা বাসার ভিতরেই সবাই কোয়ারেন্টাইনের মতো করে থাকবেন। আপনারা সকলেই আলাদা আলাদা থাকার চেষ্টা করবেন এবং সবসময় পরিষ্কার থাকবেন, যেন আপনাদের ভিতরে করোনা আক্রান্ত না করতে পারে। তো আপনারা ঘর থেকে বাইরে যাবেন না, কারণ বাইরে আপনি যে কোনো একজন উর্দুনির সাথে আপনার দেখা হতে পারে, বা যে কোনো মানুষের সাথে অন্য একজন করোনা আক্রান্ত ব্যক্তির সাথে আপনার সাথে দেখা হলে তার সাথে আপনার তার কাছ থেকে আপনার ভিতরে রোগটি আসতে পারে। এমন আছে আপনার অজান্তে আপনার ভিতরেও থাকতে পারে, আপনি আরেকজনের কাছে সেই রোগটি ছড়িয়ে দিবেন। তো সেই জন্য বন্ধুরা, আপনারা যে সকল বাংলাদেশি ভাই বোনেরা আছেন, আপনারা সবাই সবার রুমে, শুধুমাত্র রুমমেট আপনারা যারা আছেন রুমমেটদের সাথেই শুধু আপনারা মানে যোগাযোগ রাখুন, এবং রুমমেটের বাইরে যে সকল বাংলাদেশিদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে, আগে হয়তো সপ্তাহে একদিন সবার সাথে দেখা সাক্ষাৎ করতেন, এখন সেই দেখা সাক্ষাৎটা থেকে আপনারা বিরত থাকুন, সেই দেখা সাক্ষাৎ থেকে আপনারা এখন বিরত থাকুন। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, এই পৃথিবী থেকে করোনাকে আল্লাহ পাক তুলে নেয়, তখন অবশ্যই অবশ্যই সবার সাথে আবারও নতুন করে আপনারা মানে যোগাযোগ করতে পারবেন। তো যে কতদিন যে কয়দিন এই জর্ডানে করোনা ভাইরাস আছে, এই কয়দিন আপনারা সবাই সবার কাছ থেকে বিচ্ছিন্ন থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই হচ্ছে জর্ডানের অবস্থা, যেখানে শত শত গাড়ি, শত শত মানুষ সবসময় চলাফেরা করত, সেইখানে এখন কোনো ধরনের মানুষ নেই, কোনো গাড়ি নেই, একেবারে ছিমছাম নীরবতা পালন হচ্ছে এখানে। আমি আমার বাসা থেকে বের হয়ে একটু ভিডিও করলাম, আগেও এরকম একটি ভিডিও দিয়েছিলাম, আজকেও আবার একটু বাইরে গিয়ে ভিডিও করলাম, দেখলাম আর জর্ডানের রাস্তাঘাট একেবারে নীরব হয়ে আছে, কোনো ধরনের মানুষ এখানে নেই। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, এই দোয়াই করি। সবাই সবার ঘরের মধ্যে বন্দি থাকবেন, কেউ রাস্তায় বের হবেন না। আজ এই পর্যন্তই, আবারও কোনো একদিন নতুন আরও একটি ভিডিও নিয়ে জর্ডানের উদ্দেশ্যে কথা বলতে আবার আমি চলে আসব। আল্লাহ হাফেজ।